এয়ারপোর্ট রোডের নতুননগর কোঅপারেটিভ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এই অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় আগুন আয়্তে আনে জানা গেছে গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত অগ্নিকাণ্ডে আরও দুটি গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে